কেন্দ্রের আর্থিক বঞ্চনার ও গণতন্ত্রের কণ্ঠরোধের প্রতিবাদে কলকাতার রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে দুদিনের জন্য ধর্নায় বসলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই ধর্না মঞ্চে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে উপস্থিত হননি, হয়েছেন আমজনতার হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চড়া সুর তুলতে। তবে এদিনের ওই ধর্না মঞ্চে উপস্থিত রয়েছেন একাধিক মন্ত্রী সহ অন্যান্য মুখ্য নেতৃত্ব, যার মধ্যে রয়েছেন ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, ডাক্তার শশী পাঁজা, ইন্দ্রনীল সেন সহ অন্যান্যরা। কেন্দ্রের বঞ্চনা, এজেন্সির অপব্যবহার, গণতন্ত্রের কণ্ঠরোধ প্রভৃতি দিকগুলি নিয়ে প্রতিবাদ জানাতে 30 ঘন্টা ধর্ণা কর্মসূচি পালনে বসলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বেলা 12টার আগে রেড রোডে ধর্ণা মঞ্চের কাছে পৌঁছে যান তিনি। ওখানে পৌঁছানোর পরই বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে তিনি তার সেই নির্ধারিত ধর্ণা মঞ্চে অবস্থান করেন। তবে একটা বিষয় সকলের অদ্ভুত লেগেছে, সেটি হলো রাজ্য সরকারের গুরুদায়িত্ব পালনে যাতে কোনো রকম বিঘ্ন সৃষ্টি না হয় সেজন্য ওই মঞ্চের ঠিক পেছন দিকে একটি অস্থায়ী দপ্তরও বানানো হয়েছে। আর তাই যখনই সরকারি কাজের প্রয়োজন দেখা দিচ্ছে তখনই মুখ্যমন্ত্রী হিসাবে ওখানে সেই সব কাজ করেও চলেছেন তিনি। প্রসঙ্গত বলে রাখা ভালো, 3 দিনের ওড়িশা সফরে যাওয়ার আগেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে দুদিনের ধর্ণায় বসার কথা জানিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেটা মঙ্গলবারও সিঙ্গুরের ওই মঞ্চ থেকে স্মরণ করিয়ে দিয়েছিলেন। এদিনও ধর্ণা মঞ্চে বসার পরও তিনি সাংবাদিকদের সামনে বলেন, সিঙ্গুর আন্দোলনের সময়ও টানা 26 দিন ধর্ণায় বসেছিলেন, আর এদিন ধর্ণায় বসার আগে গতকালই সিঙ্গুরের মাটি ছুঁয়ে এসেছেন বলেও জানালেন তিনি। তৃণমূল সুপ্রিমো এদিন এই ধর্ণায় বসার যুক্তি হিসেবে জানান, 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা সহ অন্যান্য প্রকল্পের টাকা রাজ্যকে কেন্দ্র দিচ্ছে না বলে অভিযোগ তার। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বহুবার কেন্দ্রকে এসব ব্যাপারে জানানো হলেও কোনোভাবেই সেই টাকা কেন্দ্র দিচ্ছে না, ফলে বাধ্য হয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের কারণে রাজপথকে বেছে নিয়েছেন তিনি বলে জানালেন তৃণমূলের সর্বোচ্চ কমান্ড মমতা ব্যানার্জি। সেজন্য এখানে মোট 30 ঘন্টা ধর্ণা কর্মসূচি পালন করবেন বলে সাংবাদিকদের জানান তিনি। আর এই একই সময়ে সারা বাংলা জুড়েই তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা একই বিষয়কে সামনে রেখে ধর্ণা কর্মসূচি পালন করার কথাও জানিয়েছেন। তবে শুধু যে বাংলা জুড়েই এই ধর্ণা কর্মসূচি পালিত হচ্ছে তাই নয়, দিল্লিতেও একইভাবে বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্ণা কর্মসূচি পালন করছেন তৃণমূলের সাংসদরা। সুতরাং বলাই যায় কলকাতা থেকে দিল্লি ধর্ণা কর্মসূচির মেগা ছবি প্রত্যক্ষ করা যাচ্ছে তৃণমূলের। এদিন তৃণমূল সুপ্রিমোর ধর্ণা মঞ্চের স্থান থেকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জনসভার জায়গা রয়েছে তার দূরত্ব মাত্র 600 মিটার, আর এর পাশেই রয়েছেন ডিএর দাবিতে ধর্ণা মঞ্চের আন্দোলনকারীরা। এই আন্দোলন চলছে সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে, তবে ওই জায়গাও সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। ধর্ণা, সভা এসব মিলিয়ে যেন জমজমাট হয়ে উঠেছে কলকাতার প্রাণকেন্দ্র, আর রেড রোডকেও যথেষ্ট নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বৃষ্টির হাত থেকে ধর্ণা কর্মসূচি পালনকারীদের রক্ষার জন্য যথাযথ ব্যবস্থাও রাখা হয়েছে। আর ধর্ণা বা সভা যেখানে যেমনভাবেই চলুক না কেন, যাতে সাধারণ মানুষের সমস্যা না হয় সেই বিষয়টিকেও গুরুত্ব দিয়ে পুলিশ তাদের দায়িত্ব পালনে নেমেছে, যাতে কোনোভাবে কোনো গাড়ি চলাচলে বিঘ্ন না ঘটে সেটাও দেখতে হচ্ছে পুলিশকে। এখানে ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বৈত ভূমিকা পালন করছেন, একদিকে দলের বিষয়টিতে যেমন গুরুত্ব আরোপ করেছেন দলের প্রধান হিসেবে, আবার অন্যদিকে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবেও মুখ্যমন্ত্রীর ভূমিকা পালন করে চলেছেন তিনি।